সময় আমারে একটা শিক্ষা দিছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারো সাথে না। সম্পর্কের সম্মান না আমি দিতে জানি, না যার সাথে রাখি সে দিতে জানে। সময় আমাকে চরম বাবুরে বাবু, মজার একখান কথা কই, কিছু মানুষ বুঝছেন নি, বিদেশ আইলেও নিজেদের চরিত্র কখনো পরিবর্তন করতে হারে না। এরা কেন এখনো বুঝছেন নি, কেন টঙ্গের দোয়ান, মানে টঙ্গের দোয়ানে লুঙ্গির বাতাস করি করি যেমন বিলিস পলিটিক্স করে না, এরকম এখনো অনেক মানুষ বিদেশে আসিও বিলিস পলিটিক্স করে। ছোট থাকতে আমরা এগুলো খেলিয়ে এলছি, আমার কাছে একটা বল আছে, আপনার কাছে বল নাই। তখন আমি আমার স্বাস্থ্য বন্ধে কইতাম, বেশরম, আর কাছে বল আছে, তোর কাছে কি বল আছে? আমার স্বাস্থ্য বোন আমার উল্টাই করতো, সরম নাই, আঙ্গ ঘরে দাবাত খাইছদের খাওয়া খাওয়া খাওয়া। সেম এই বয়সে আসিও এরকম বহুত পাগল ছাগল আমি দেখি, দেখার পরে আমার কাছে মনে হয় বাবুরে বাবু বিদেশ আসবার পরেও বিলেস পলিটিক্স এখন পর্যন্ত আমরা বন্ধ করতাম হারি না। স্বভাবের কারণে অধিকাংশ মানুষ কিন্তু অভাবে পড়ে, বুঝেন নাই তো? আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক স্ট্যাটাস থাকতে পারে, কিন্তু আপনার স্বভাবটা এমনই যার কারণে আপনাকে মানুষ অভাবে ফেলতেই পারে। আল্লাহ গো আল্লাহ, মানুষের ইনোসেন্ট আর বাটফারি অভিনয় দেখলে আই কেন একবারে ভুলি যায়। আইও যে কেন সড়কারও একজন অভিনেত্রী আসিলাম, এরা ভুলি যায় এগো কোনটা অভিনয় আর কোনটা ফেক ধরিবার ক্ষমতা। যারা আপনাকে পছন্দ করে না তবু সময় করে তাকিয়ে তারা আপনার সব কিছু দেখে, আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন, কারণ তারা আপনার হেটার। নিজেকে ব্যাকের কাছে আমি ফোকাস করতেছি, আমি একজন মাদার তেরেসা, সবাই সামনে আমি এমন একটা ভাব ধরি আমি মাদার তেরেসা, কিন্তু আমার খাসিয়তের কারণে আমি রিনা খান হয়ে যাই, একেবারে রিনা খান হয়ে যাই। আরে দেখি যারা জ্বলেন দেখবেন আর জ্বলবেন, লুসির মতো হুইলবেন, কারণ আপনারা আরে দেখি জ্বলতে হারবেন, ন দেখতে না হারলে কইবেন আঙ্গুর ফট। আমাকে নিয়ে অনেক কবিতা লেখা আছে, আমাকে নিয়ে অনেক স্ট্যাটাস লেখা আছে, কোথায় পাবেন জানেন? যারা আমাকে অপছন্দ করে, যারা আমাকে ঘৃণা করে, তাদের ওয়ালে গেলে পাবেন। জীবনেও বুঝছেন নি, ওই ধরনের মানুষের লগে দুইবার আর মিশতেন যাবেন না। এক হইছে যে আপনার উপকার করি, আপনারে খোঁড়া দিয়ে এলে, দুই হইছে আপনার আমানতের কথা খেয়ানত করে, এই মানুষগুলো তো দশার দূরে থাকেন। বিয়ের আগে খালি আর রূপ খুঁজছে, রূপ খুঁজছে, অন বিয়ার হরে আর ব্যবহার কিনলে খুঁজরি, অন আর রূপ দুই দুই পাত খা, ব্যবহার খুঁজনের কাম নাই। জীবনেও আয়ের বাতের কষ্ট করতেন না, জীবনেও আয় বাতের কষ্ট করতেন না, যে সাফা শিখছি, যে তেলবাজি শিখছি, বাতের কষ্ট আয় জীবনেও করতেন না, লগে ডিসকাউন্ট হিসেবে জামা কাপড় হে কিন্তু আয় হামুয়ে কিনলে বাতের কষ্ট করুন, বুদ্ধি খাটাই চলবেন, জীবনে বাতের কষ্ট করতেন না, আয় এমনি করে করলাম শুধু সাফার জোর, সাফাইয়াং যদি ঠিক মতো মারতেন হারেন তাইলে দেখবেন জীবনেও বাতের কষ্ট করতেন না। আপনি দুর্বল, এটা কখনো কোনো মানুষকে আশপাশের মানুষগুলারও বুঝতে দিবেন না, কেন জানেন? কারণ ভাঙা ঘরের ইটও মানুষ ভাগ করে নিয়ে যায়, আর আপনার যখন দুর্বলতা পাবে উপহাস করবে আর কিছু না।